हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल लव यू अर्थ। ग्रामेर मनोमुग्ध परिवेश आशा करी अनेक मिस कर। आज के अपन ग्रामेर ही परिवेश देखाते चले। खूब सुंदर मनोमुग्ध परिवेश देखते थकूँ और चैनल के लाइक शेयर एंड सब्सक्राइब कर। এরকমই সুন্দর দুটি গ্রাম পলাশপাই ও জয়রামচক, যেটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকাতে রয়েছে। খুব সুন্দর এই গ্রামে বড় বড় চারটি মন্দির রয়েছে। যারা এই মন্দিরগুলি দর্শন করতে চান অবশ্যই পাঁশকুড়া থেকে ঘাটালগামী বাসে গৌড়াতে নামতে হবে। পাঁশকুড়া ঘাটাল সড়কের মধ্যে গৌড়া একটি জায়গা, যেখানে নেমে সেখান থেকে আসতে হবে পলাশপাই বা কামারঘাটে টেকারে হয়ে আসতে হবে। এবার সেখান থেকে মন্দিরগুলি দর্শন করতে পারেন। এরকমই সুন্দর সুন্দর মন্দির, যেমন মহাপ্রভুর মন্দির রয়েছে, রাধা শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, মনোকামনা কালী মায়ের মন্দির রয়েছে ও শিব মন্দির রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি মহাপ্রভুর মন্দির, যেটি প্রায় 100 বছর পুরানো মন্দির, এবং এর পাশে রাধা শ্রীকৃষ্ণের মন্দির নতুন হয়েছে, প্রায় 6-7 বছর হয়ে গেল। খুব সুন্দর এই মন্দিরটি দর্শন করতে যারা চান অবশ্যই আসবেন। এখানে প্রতিদিন বিকেলে তো প্রচুর ভিড় হয় এবং স্পেশাল দিনগুলি পুজোর দিনগুলিতে খুব ভিড় হয় এখানে। সুন্দর এই বড় নিম গাছের তলাতেই 100 বছর আগে গড়ে উঠেছিল ছোট্ট করে মহাপুর মন্দির, এবং তার পাশে বিগত কয়েক বছর আগে এই বড় রাধাকৃষ্ণের মন্দিরটি হয়েছে। যারা পরিদর্শন করতে চান মন্দিরটিকে তারা অবশ্যই আসবেন, ভালো লাগবে। যারা মন্দিরটি দর্শনের জন্য দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য এখানে অবশ্যই রুম রয়েছে, থাকতে পারেন এখানে, খাওয়ারও সুব্যবস্থা আছে। আগে কম খরচে খাওয়া যেত পার ডে, এখন প্রায় 40 টাকার মতো নেয়। অথবা 4-5 কিলোমিটারের মধ্যে অনেক লজ বা হোটেল রয়েছে, থাকতে পারেন। থেকে এখানে যে এই দুটি গ্রামে অনেক বড় বড় সুন্দর সুন্দর মন্দিরগুলি যে রয়েছে সেগুলি পরিদর্শন করতে পারবেন। এই রুমগুলি দেখতে পাচ্ছেন, হোটেলটি খুব সুন্দর, থাকার ব্যবস্থা করা হয়েছে। এবং এখান থেকেই সামনেই রয়েছে পলাশপাইয়ের মনোকামনা মন্দির, সেই মন্দিরটিও দর্শন করতে পারেন। এটি মা মনোকামনা কালী মন্দির, এটিও খুব সুন্দর মন্দির, জাস্ট মহাপ্রভু মন্দির মন্দিরের সামনেই রয়েছে। এটিও আপনারা দর্শন করতে পারবেন খুব সুন্দরভাবে পায়ে হেঁটেই। এই নিমতলা মহাপ্রভু মন্দিরের আশেপাশে রয়েছে মৃত্তিকা ফিশারি। এই ফিশারির উপরে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আছেন। এই ফিশারির যে সুন্দর মনোরম পরিবেশ, এটিও আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন পায়ে হেঁটেই, জাস্ট হাঁটা পথেই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফিশারির কিছুটা এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা। শহরে থাকলে কি আর এই সুন্দর মনোরম পরিবেশ কি দেখতে পাবেন, এটা গ্রামেই দেখতে পাবেন। গ্রামের এই সুন্দর মনোরম পরিবেশ সত্যি মনোমুগ্ধ হয়ে যায়।
जय श्री कृष्ण, जय श्री चैतन्य महाप्रभु, जय। जरा भिडियो देखें प्लिज तरा चैनल के लाइक शेयर कमेंट और सबसक्राइब कर दिन प्लिज सबसक्राइब कर चैनल के। सबाई भलो थकबें, देखा हे नेक्स्ट भिडियोते। थैंक्स फर वाचिंग।